লাস্ট নাইট ইন সোহো হলো একটি 2021 সালের ব্রিটিশ সাইকোলজিক্যাল হরর ফিল্ম যা এডগার রাইট দ্বারা পরিচালিত এবং সহলিখিত। এই ছবির গল্পটি হলো একজন উচ্চাকাঙ্ক্ষী ফ্যাশন ডিজাইনার যে চরিত্রটির নাম হলো এলি রহস্যজনকভাবে 1960-এর দশকে প্রবেশ করতে সক্ষম হয়, যেখানে এলি একজন চমকপ্রদ গায়িকার মুখোমুখি হয় এবং তার জীবনের কিছু শ্বাসরুদ্ধকর ঘটনা প্রত্যক্ষ করে এবং কীভাবে এর মাধ্যমে এলির জীবনে ভয় এবং প্রাণহানির সম্ভাবনা এসে উপস্থিত হয় সেটা জানতে সঙ্গে থাকুন। এলোইস বা এলি টার্নার 60-এর দশকে সঙ্গীত এবং ফ্যাশন পছন্দ করে এবং একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। এলির মা একজন ফ্যাশন ডিজাইনার ছিল এবং সে এলির শৈশবে আত্মহত্যা করেছিল। এলি মাঝে মাঝে আয়নায় তার মায়ের ভূত দেখে। এলি তার ঠাকুমার সাথে থাকে। কিছুদিন পর একটি চিঠি আসে এবং তা থেকে জানা যায় যে এলির লন্ডন ফ্যাশন স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। এতে এলি খুব খুশি হয়, কিন্তু তার ঠাকুমা খুব একটা খুশি হয় না। এলি লন্ডন কলেজ অফ ফ্যাশনে পড়ার জন্য রেডরুথ কর্নওয়েলের কাছে তার গ্রামীণ বাড়ি থেকে লন্ডনে চলে যায়। সেখানে তার সমবয়সী কলেজ স্টুডেন্টদের সাথে, বিশেষ করে তার স্নবিশ রুমমেট জোকাস্তার সাথে মিলিত হতে সমস্যা হয়, কারণ তারা এলিকে মিথ্যাবাদী ভাবে এবং এলির সম্বন্ধে নিজেদের মধ্যে গালাগালি দেয়। এবং একদিন রাতে এলি যখন ঘুমোচ্ছিল, তখন তার রুমমেট জোকাস্তা তার বয়ফ্রেন্ডকে রুমে এনে হার্ট সেক্স করতে থাকে, যার ফলে এলিকে কলেজ ড্যান্স রুমে ঘুমোতে হয়। কলেজে শুধুমাত্র একজন ব্ল্যাক ছাত্র জন তার প্রতি সহানুভূতিশীল হয়। হল অফ রেসিডেন্সে বিরক্ত হয়ে এলি আলেকজান্ড্রা কোলিন্স মালিকাধীন বাড়িটির সেকেন্ড ফ্লোর ভাড়া নেয়। সেই রাতে এলি একটি প্রাণবন্ত স্বপ্ন দেখে, যেখানে তাকে 1960-এর দশকে ফিরিয়ে আনা হয়েছিল। ক্যাফে দি প্যারিসে এলি একটি আত্মবিশ্বাসী যুবতী স্বর্ণকেশী মহিলা স্যান্ডিকে ক্লাবে গায়িকা হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করতে দেখে। স্যান্ডি টেডি বয় ম্যানেজার জ্যাকের সাথে সম্পর্ক শুরু করে এবং লিফটে জ্যাক স্যান্ডিকে কিস ও স্মুচ করে। পরের দিন সকালে এলি স্যান্ডি দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি পোশাক ডিজাইন করে এবং তার ঘাড়ে একটি প্রেমের কামড় আবিষ্কার করে। এলি আবার স্বপ্ন দেখে, যেখানে স্যান্ডি জ্যাকের সাহায্যে শহর একটি নাইট ক্লাবে সফলভাবে সিঙ্গার হওয়ার জন্য অডিশন দেয় এবং রাতে স্যান্ডি এলির ভাড়া করা বাড়ির সেকেন্ড ফ্লোরে ফিরে আসে এবং এলির বিছানায় শুয়ে পড়ে। এই দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়ে এলি তার চুলকে স্বর্ণকেশী রং করে এবং স্যান্ডির সাথে মেলে এমনইভাবে এলি তার ফ্যাশন স্টাইল পরিবর্তন করে, স্যান্ডিকে তার পোশাকের নকশার জন্য অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে। 1960-এর কস্টলি পোশাক কেনার জন্য একটি পাবে চাকরি নেয়, যেখানে একজন রূপলি কেশিক পুরুষ এলিকে ক্রমাগত পর্যবেক্ষণ করে এবং এলিকে বলে তার স্যান্ডির সাথে অনেক মিল আছে। এরপর স্বপ্নে এলি আবিষ্কার করে যে স্যান্ডি সেই জীবনযাপন করছে না যা স্যান্ডি আশা করেছিল এবং জ্যাক স্যান্ডিকে তার পুরুষ ব্যবসায়িক সহযোগীদের কাছে প্রশ্রয় দিতে শুরু করে। স্যান্ডি প্রস্টিটিউট সিট থেকে পালিয়ে আবার এলির রুমে চলে আসে। তার জাগ্রত জীবনে এলি ক্রমবর্ধমান ভয়ঙ্কর দৃশ্য দেখে বিরক্ত হয়, যা জ্যাক এবং স্যান্ডির সাথে অপব্যবহারকারী পুরুষদের সাথে সাদৃশ্যপূর্ণ। এলি রাতে ঘুমোতে ভয় পায়, কারণ ঘুমোলেই স্বপ্ন দেখবে, কিন্তু সে ঘুমিয়ে পড়ে এবং স্যান্ডি যে একজন যৌনকর্মী হয়ে যায় সেটা প্রত্যক্ষ করে।
কিন্তু সেখানে একজন কাস্টমার ছিল যে স্যান্ডির রিয়েল নাম জানতে চায় এবং বলে স্যান্ডির এইসব করা উচিত না। সে স্যান্ডিকে এখান থেকে বের হতে সাহায্য করবে বলে যদি স্যান্ডি চায়। স্যান্ডি বলে আমি একটা ব্যাড গার্ল। পুরুষটি বলে না, আয়নার দিকে তাকিয়ে দেখো। স্যান্ডি রাজি হয় না এবং এলি তাকে সাবকনশাসের মাধ্যমে আয়নায় তাকাতে বলে এবং আয়নাটি ভেঙে যায়। তখনই এলির স্বপ্ন ভেঙে যায়। পরের দিন এলি জনের সাথে হ্যালোইন পার্টিতে যায়, কিন্তু সেখানে এলি মৃত আত্মাদের দেখতে পায়, সেই কারণে সে পার্টি থেকে পালিয়ে যায়। কিন্তু এলি রাতে ঘুমোতে চায় না, তাই সে জনকে তার রুমে নিয়ে যায় একসাথে রাত কাটানোর জন্য। কিন্তু জন যখন এলির সাথে সহবাস শুরু করে, এলি আবার স্যান্ডি, জ্যাক এদের দেখতে পায় এবং আতঙ্কে চিৎকার করে ওঠে এবং দেখে জ্যাক স্যান্ডিকে খুন করে। আবার এদিকে মিস কলিন্স জনের আওয়াজ পেয়ে ওপরে আসে, দরজা খুলতে বলে। পরে জন সেখান থেকে পালিয়ে যায়। এলি পরের দিন রূপালী কেশিক লোকটিকে খুঁজে বার করার সিদ্ধান্ত নেয়, যাকে সে জ্যাক বলে বিশ্বাস করে। এলি পুলিশের কাছে যায় কিন্তু তাকে সিরিয়াসলি নেওয়া হয় না। এলি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে স্যান্ডির হত্যার বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদন খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পরিবর্তে স্থানীয় পুলিশদের খল্প খুঁজে পায়, যারা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছিল। এখানে আত্মারা আবার প্রকাশ পায়। এলি লাইব্রেরি যেখানে যায় সেইখানেই আত্মাদের দেখতে পায়। আতঙ্কে এলি দিশেহারা হয়ে ওঠে এবং সে আতঙ্কে একটি আত্মাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। ঠিক তখনই প্রকাশ পায় এটি কোনো আত্মা না, বরং যোগাস্তা। এলি বিশ্বাস করে যে তাকে স্যান্ডির প্রতিশোধ নিতে হবে। এর জন্য সে রূপালী কেশিক লোকটির মুখোমুখি হয়, পাবে এবং তাকে দোষারোপ করতে থাকে। লোকটি ক্রুদ্ধভাবে স্যান্ডিকে হত্যার বিষয়টি অস্বীকার করে পাপ থেকে বেরিয়ে যায়। সেই সময় একটি ট্যাক্সির দ্বারা আঘাতে লোকটি মারা যায়। পাবের মালিক লোকটির নাম লিন্সি বলে প্রকাশ করে এবং তখন এলি তার স্বপ্নে লিন্সের সাথে দেখা হওয়ার কথা স্মরণ করে। লিন্সে ছিল একজন গোপন ভাইস অফিসার, যে স্যান্ডিকে তার পতিতাবৃত্তির জীবন থেকে বাঁচাতে সাহায্য করার চেষ্টা করেছিল। বিধ্বস্ত এলি লন্ডন ছেড়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জন তাকে মিসেস কলিন্সের বাড়িতে নিয়ে যায়। সে মিসেস কলিন্সকে জানায় যে সে চলে যাচ্ছে এবং মিসেস কলিন্স তাকে বলে যে একজন গোয়েন্দা স্যান্ডির হত্যার বিষয়ে এখানে জিজ্ঞাসাবাস করতে এসেছিল। তখনই মিসেস কলিন্স এলির সামনে প্রকাশ করে যে সেই আসলে স্যান্ডি। কলিন্স ব্যাখ্যা করে যে স্যান্ডির মৃত্যুর বিষয়ে এলির পূর্বের দৃষ্টিভঙ্গি ছিল আসলে জ্যাককে হত্যা করার দৃষ্টিভঙ্গি। যখন জ্যাক স্যান্ডিকে ছুরি দিয়ে হুমকি দেয়, তখন স্যান্ডি জ্যাককে ওই ছুরি দিয়ে হত্যা করে। তারপর স্যান্ডি তার ঘরে আসা পুরুষদের প্রলুব্ধ করে এবং তাদের হত্যা করে। তাদের লাশ ওই ঘরের মেঝেতে এবং দেয়ালে লুকিয়ে রাখে। মিসেস কলিন্স আরও বলে যে সে এলি যে চা পান করছে তাতে কলিন্স ড্রাগ মিশিয়ে দিয়েছে, যাতে সে এলির ঘুমিয়ে পড়ার পর তাকে হত্যা করতে পারে, কারণ মিসেস কলিন্স তার আসল পরিচয় গোপন রাখতে চায়। এলি পালিয়ে সেকেন্ড ফ্লোরেতে যাওয়ার সময় সিঁড়িতে কলিন্স এলিকে মারার চেষ্টা করে, কিন্তু এলি তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। পরবর্তী সংঘাতে মিসেস কলিন্সের অ্যাশট্রে থেকে একটি সিগারেটের দ্বারা রেকর্ডের বাক্স জ্বলে ওঠে। জন এলিকে সাহায্য করতে এলে মিসেস কলিন্স তাকে ছুরি দিয়ে আঘাত করে। এলি তার ঘরে পালিয়ে যায়
সেখানে স্যান্ডির শিকারের আত্মারা এলির কাছে মিস কলিন্সকে হত্যা করার জন্য অনুরোধ করে, কিন্তু এলি অস্বীকার করে। মিসেস কলিন্স এলির ঘরে প্রবেশ করে, সেখানে কলিন্সও আত্মা দেখতে পায় এবং জ্যাকের ভূত তাকে চড় মারে। বাইরে পুলিশ এবং ভেতরে মৃত আত্মা, এই দেখে কলিন্স তার নিজের গলা কাটার চেষ্টা করে। সেই সময় এলি তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে বুঝতে পারে কেন কলিন্স পুরুষদের হত্যা করেছিল। মিসেস কলিন্স স্যান্ডি হিসেবে এলিকে ক্রমবর্ধমান আগুন থেকে নিজেকে এবং জনকে বাঁচাতে বলে। স্যান্ডি বিল্ডিংটিতে জ্বলতে থাকে। কিছু সময় পরে এলির স্যান্ডির দ্বারা অনুকরণে ডিজাইন করা পোশাক একটি ফ্যাশন শোতে প্রদর্শিত হয় এবং এই ফ্যাশন শো খুব সাফল্য পায়। ফ্যাশন শো শেষ হওয়ার পর তার দিদা এবং বর্তমান বয়ফ্রেন্ড জন এলিকে অভিবাদন দেয়। এরপর এলি একটি আয়নায় তার মায়ের আত্মা দেখে এবং তারপর স্যান্ডির দর্শন পায়। স্যান্ডি তার দিকে দোলা দেয় এবং এলির উদ্দেশ্যে চুমু দেয় এবং এখানেই ছবিটি শেষ হয়ে যায়।